দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে এটি অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিনে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। তবে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঢাকাসহ তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। গরমে মানুষের প্রচুর ঘাম ঝরছে, এতে ক্লান্ত হয়ে পড়ছে, বাড়ছে অবসাদ। তাপমাত্রা যাই থাকুক না কেন, গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিনে তা আরও ছড়িয়ে পড়তে পারে। বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় টাঙ্গাইল, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় তাপপ্রবাহের কথা বলা হয়েছে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এই সময়ে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা হ্রাস পেতে পারে। এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 18.9 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ওই 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে বঙ্গোপসাগর থেকে 2টি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।